গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা চিকেনের হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি কি লাগছে। এই গাজর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বিনস, হ্যাঁ, পেঁপে, টমেটো, আর এটা মশলার জন্য দেখো খুব সামান্য মশলায় রান্না করব। এইটুকু আদা, এক কোয়া রসুন আর এইটুকু পেঁয়াজ। আর এখানে মশলায় লাগছে জিরে, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আর এটা গোলমরিচ গুঁড়ো, দুটো তেজপাতা, কোনো লঙ্কা আমি ইউজ করব না। তাহলে চলো এই মশলাটা বেটে নি। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেব। চিকেন গুঁড়ো একটু হালকা করে ভেজে নেব। দেখো মাংসটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। ওই তেলেই সবজিগুলো একটু ভেজে নেব। দেখো খুব হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি, আর এগুলো তুলে নেব। খুব সামান্য আর একটু তেল দেব। এই গোটা গরম মশলা ফোড়ন দেব, দুটো তেজপাতা দেব। মশলাটা এবারে দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে এগুলো সব দিয়ে দেবো। লেগ পিস গুলোর ওই হাড়টা আমি কেটে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই জলটাই দেব। দেখো আমার ঝোল কমপ্লিট। হ্যাঁ, এই রেসিপিটা একবার অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবে। আর দেখো চিকেনটা এরকম একটু সাদা সাদাই রান্নাটা হবে, ওই যা কালার হয়েছে, এই টমেটোর থেকে রং বেরিয়েছে, গাজর থেকে রং বেরিয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে।